মাদকের স্বর্গরাজ্য খ্যাত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দিয়ে প্রতি মাসে ভারত থেকে দেশে ঢুকছে 200 কোটি টাকার মাদক যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের চালান সহ বহনকারীরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে মাদকের কালো আগ্রাসনে হুমকির মুখে পড়ছে যুব সমাজ ঝুঁকির মুখে পড়ছে দেশ ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরে নাহিদ হাসান তিতাসের অনুসন্ধানী রিপোর্ট জল ও স্থল মিলে ভারতের সাথে বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার 51 কিলোমিটার সীমান্ত সংযোগ রয়েছে যার মধ্যে 10 কিলোমিটারই অরক্ষিত এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিরাতে ভারত থেকে দেশে ঢুকছে 7 থেকে 8 কোটি টাকার ফেন্সিডিল হিরোইন গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক তাতে প্রতি মাসে এই সীমান্ত দিয়ে দেশে মাদক ঢুকছে প্রায় 200 কোটি টাকার মতো যা বিভিন্ন হাত ঘুরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে প্রশাসনের অভিযানে বিভিন্ন সময় মাদকের চালান সহ চুক্তিভিত্তিক বহনকারীরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে আমরা গরিব মানুষ ধরেন আমরা যদি সোর্সে কাজ করি আপনার এইভাবে সোর্সে কাজ করতে গেলে আমাদের ধরেন পুলিশ বিল দিলে ইনফরমেশন দিলে আমাদেরই ঘুরে চাপ করবে আসে আপনার তার কাটার উপর দিয়ে ফেলে আর এপারে নখ থাকে ওই পারে নখ থাকে ফোনে কথা হয় এদিকে পুলিশকে পাহারায় থাকে এ মুহূর্তে ফেলে ধরেন তারপরে নেবাররা কুড়ি নিয়ে চলে আসে কোন সময় তো নির্দিষ্ট সময় নাই ধরেন সকাল থেকে সন্ধ্যার থেকে যোগাযোগ করে বিভিন্ন দোকানে টাকা পয়সা দেয় 5 কোটি 6 কোটি টাকার পর্যন্ত ফেন্সিডিল আসে গাঁজা আসে মালিকরা ঘরে শুয়ে থাকে এর ভিতরে মাঠ মাঠ দিয়ে ধরেন আসে নদী পার হইতে হয় বিজিবি কোন দিক দিয়ে যাইছে এই ইনফরমেশন দেওয়ার লোক আছে আবার আপনার হচ্ছে মহাজনদের নামে মামলা হয় না এই কারণে কারণ ওরা টাকা পয়সা দিয়ে যেভাবে হোক সিস্টেম করে ফেলে সেই জন্য মনে করেন হয় না এই মাদকের বিরুদ্ধে আপনার রাজনীতিবিদ প্রশাসন আমাদের মতন জনগণ সবাই জড়িত আছে তাই ধরেন এরকম রমরমা ব্যবসা হয় আমাদের মতো লোককে জেল খাটতে হয় অথচ আমরা তো ধরেন পাই ক টাকা একটা ফেন্সিডিল এখন দাম হয়েছে আপনার 1500 টাকা ইন্ডিয়ায় দাম নেয় 900 টাকা আমাদের দেয় 20 টাকা করে পিস প্রতি 20 টাকা দেয় আবার মনে করেন 500টা নিয়ে 1000 টাকা দেয় কিন্তু ধরা পড়লে আমরা ধরেন ঠিকই জেল খাটতে হয় পুলিশকে যদি বলা যায় যে স্যার দেখেন আমি লেবার আমরা গরিব মানুষ আমাদের একটু ই করি মহাজনকে ধরেন তখন আমাদের ধরেন হয় লাঠি দিয়ে মারবে নাহলে অন্য কোনো পদক্ষেপ নেবে এই হলো ব্যাপার মালটা যায় আপনার হচ্ছে আল্লাহ দরগা তারপরে আপনার হোসেনাবাদ তারপর বাহির মাঝি তারপরে হচ্ছে কাজীহাটা মানে দৌলতপুর তারাগুনিয়া কুষ্টিয়া পাবনা লালনসার সেতু পার হয়ে যায় মালটা বিভিন্ন স্থানে ধরেন পুষি দেয় এর ভিতরে ধরেন ধরা খাইলে মহাজনের নাম করলে প্রশাসন আসবে একাধটু ধরেন ঝাঁকি ঝুঁকি মাইরে কিছু টাকা পাবে আর ধরে না হবে না যত কিছু সব লেবারের উপরে দিয়ে দেবে অরক্ষিত সীমান্ত দিয়ে খুব সহজেই ভারত থেকে দেশে ঢুকছে বিভিন্ন ধরনের মাদক আর এতে মাদকের বড় ঝুঁকির মধ্যে পড়ছে দেশ বিপদগামী হচ্ছে যুব সমাজ তাই মাদকের এই ভয়াল আগ্রাসনের লাগাম টানতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি জনসাধারণের প্রকাশ্যে মোটরসাইকেল করে মাল নিয়ে যাচ্ছে তো এই সাহসগুলো কোথার থেকে বাসছে নিশ্চয় আমাদের মতন কোনো নেতৃত্ব স্থান এদের সহযোগিতা করছে যারা মানে মূল হোতা এদের মাদকের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এর সঠিক বিচার করা ভারত সীমান্ত দিয়ে প্রতিরাতে দেশে কোটি কোটি টাকার মাদক ঢুকলেও পুলিশ ও বিজিবি কর্মকর্তারা বলছেন দেশে মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে রয়েছেন তারা এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পর্যায়ের যে অর্ডার যে আদেশ সেক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না মাদকের ক্ষেত্রে আর আমরা নিয়মিত অভিযান করতেছি তো আমরা কন্টিনিউ অভিযান চালা যাচ্ছি যেই অভিযান জোরদার করেছি তাতে করে আমাদের সফলতা আসছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমরা ইনশাল্লাহ এই পদক্ষেপটা আমরা জারি রাখবো এবং আমাদের দেশে যেন মাদকের বিস্তার কোনোভাবেই সয়লাভ না হয় সে ব্যাপারে আমরা আরও বেশি তৎপর থাকব নদীর ওপারে ভারত এপারে বাংলাদেশ এই অরক্ষিত সীমান্ত দিয়েই প্রতিনিয়তই মাদক বহনকারীরা দেশে পৌঁছাচ্ছে মাদক তাই শুধু বহনকারী নয় মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই দেশে বিস্তার কমবে মাদকের ধ্বংসের মুখ থেকে ফিরবে যুব সমাজ নাহিদ হাসান তিতাস দেশ টিভি কুষ্টিয়া